আসসালামু আলাইকুম দর্শক। অনেকে যে ফিল্টার নিয়ে নানান সমস্যায় পড়েন, ক্যাননের বিশেষ করে কার্টিজ, কয়েকদিন পর পর কার্টিজ নষ্ট হয়ে যায়। তো সেই কার্টিজ দেখা গেছে কেমন হয়, দেখা গেছে আপনি ফিন দিচ্ছেন, ফিল্টারটা ঝাপসা আসতেছে, অথবা আপনি এক কালারে ফিন দিচ্ছেন, সেখানে অন্য কালার আসতেছে বা কাটা কাটা আসতেছে। তো যে ধরনেরই সমস্যা হোক, সব ধরনের সমস্যা আজকে আপনি নিজে ঠিক করতে পারেন। এরকম একটা সমাধান আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারো কাছে যেতে হবে না। এবং এই ভিডিওতে আমি একেবারে কার্টিজের এই টুজের যতগুলো প্রবলেম আছে সবগুলো প্রবলেমের সমাধান দেওয়ার চেষ্টা করবো। আশা করি এই ভিডিওতে আপনারা সব কিছু পাবেন, সেকেন্ড আর কোনো ভিডিও দেখা লাগবে না। তো সবাই ঝাপসা ফিন্ট, অস্পষ্ট ফিন্ট, অথবা আপনি ফিন দিচ্ছেন এরকম এক কালার কিন্তু আসতেছে ভিন্ন কালার, এই কালারের সাথে আর এই কালারে কোনো মিল নেই। আপনার কার্টিজের যদি কখনো কোনো সমস্যা দেয়, প্রথমে আপনি যে কাজটা করবেন, আপনাদের যদি ব্ল্যাক কালারে প্রবলেম দেয় তাহলে ব্ল্যাক, এবং যদি কালারে দেয় তাহলে এই কালারটা খুলে নেবেন। যখন যেটাতে আমি কালারটা খুলে নিচ্ছি, নেওয়ার পরে আপনারা যে কাজটা করবেন, প্রথম স্টেপ হচ্ছে এখানে আপনারা কালি দিয়ে দিবেন, এখানে যে কালিগুলো আছে এখানে আপনারা কালি দিয়ে দিবেন। যে পরিমাণ প্রয়োজন আপনারা ঠিক ততটুকু ওই পরিমাণ কালি নিয়ে একটা টিস্যু নেবেন, টিস্যু নিয়ে এই ফাঁসটাকে একটু ক্লিন করে দিবেন, এবং হালকা টিস্যুটাকে এভাবে ধরে এভাবে টান দিয়ে দেখবেন, এভাবে টান দিয়ে দেখবেন আপনার যে কালারগুলো দিচ্ছেন একুরেটলি আসতেছে কিনা। এই চিহ্নটা কালি আসতেছে কিনা সবগুলো এভাবে দেখবেন আপনারা, দিয়ে তারপরে লাগিয়ে দিবেন, বাস লাগিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা ফিন দিয়ে দেখবেন আসলে হয়েছে কিনা, যদি এভাবে না হয় তখন এবার সেকেন্ড স্টেপ কী করবেন আপনি, আমি দেখাই একটু কম্পিউটার স্ক্রিনে দেখাই আপনাদের। আপনারা কম্পিউটার থেকে স্টার্টে যাবেন, স্টার্ট মেনু, তারপরে এখান থেকে দেখেন ডিভাইস অ্যান্ড প্রিন্টার্স ক্লিক করলে এখানে আপনার প্রিন্টারের ড্রাইভারটা দেখতে পাবেন। এখানে মাউসের রাইট ক্লিক করবেন, করার পরে এখান থেকে দেখেন প্রিন্টার প্রিফারেন্স, এখানে ক্লিক করার পরে এখানে দেখেন মেনটেন্যান্স, এখানে ক্লিক করবেন। যার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, আর তার ভিতরে আপনি এখানে যে ডিপ ক্লিয়ারিং আছে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে তারপর ওকে, আবার ওকে দেবে, তারপর আবার প্রিন্ট স্যাক প্যাটার্ন এখানে দিয়ে ওকে দিয়ে দেবেন। যার পরে এখানে দেখেন ক্লিনিং ফ্রিজ অয়েল, অর্থাৎ আপনার প্রিন্টার প্রিন্টার দেখেন চলতেছে, এখানে সে কি অটোমেটিক ক্লিন দিচ্ছে, ক্লিন দেওয়ার পরে দেখা গেছে অটোমেটিক এখানে প্রিন্ট হয়ে যাবে। তো এই কাজটা আপনারা কয়েকবার করে দেখবেন, ডিপ ক্লিনিং কয়েকবার করে দেখবেন, যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ, না হলে যে কাজটা করবো তারপর স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পেলেন প্রিন্ট হয়ে গেল, কিন্তু এখনও পরিপূর্ণ হয় নাই, তারপরে যদি হয়ে যায় তো আলহামদুলিল্লাহ, না হলে আপনারা সেকেন্ড স্টেপটা আপনারা গ্রহণ করে দেখতে পারেন, সেটার জন্য পুনরায় আপনারা কাটিজটা খুলে নেবেন। কাটিজটা খোলার পরে এভাবে কিছু টিস্যু পেপার নেবেন, নেওয়ার পরে এটাকে এভাবে ধরে এভাবে দিয়ে দিবেন, বাড়ি মারবেন হাতের মধ্যে, তাহলে যদি এখানে যে কাঁচা জমা আছে বা কালিগুলো এখান থেকে বের হয়ে যাবে। এখন দেখবে যে কালি ঠিক মতো আসতেছে কিনা এভাবে দেখবেন। তো হয়ে গেলে আপনারা কী করবেন, আবার লাগিয়ে দেবেন, এবং পুনরায় ডিপ ক্লিন দিয়ে আবার ফিন দিয়ে দেখবেন আসলে হয়েছে কিনা, যদি না হয় তার পরের স্টেপ দেখাচ্ছি আপনাদের। কাটিজ খুলে নিয়ে যে কোনো একটা পাত্র নেবেন, এবং সেখানে আপনারা কুমকুম গরম পানি, অর্থাৎ যাতে হাত দেওয়া যায় এরকম গরম পানি দিবেন, আর তার আগে এটাকে একটু বসিয়ে দিবেন, এভাবে বসিয়ে দিয়ে মানে পানি দিয়ে দিবেন, পানিটা এমনভাবে দিবেন এখানে যে জয়েন্টগুলো আছে, যে এখানে কানেকশানগুলো আছে, কানেকশান যাতে ভিজে না যায়, এভাবে পানি দিয়ে আপনারা 25 থেকে 30 মিনিট বা 35 মিনিট এভাবে রাখবেন, অনেকক্ষণ রাখবেন, দেখবেন এখানে কালি ছেড়ে দেবে এবং এগুলা পানিটা সব কালার হয়ে যাবে, এরকম হয়ে যাবে, অর্থাৎ আপনার কাটিসের এখান দিয়ে পানি ঢুকে এই জিনিসটা যে কালিগুলো জমে গেছে ওগুলাকে পাতলা করে বাইর করে দিবে। এভাবে আপনারা 25, 30 বা 35 মিনিট এই সময় পর্যন্ত রাখবেন, তারপর আপনারা 30 মিনিট পরে আবার এটাকে উঠিয়ে নেবেন, নেওয়ার পরে টিস্যু দিয়ে এভাবে ধরে রাখবেন, রেখে ভালোভাবে এটাকে ফানিগুলা মুছে নেবেন।
এভাবে করার পরে আপনারা পুনরায় ডিপ ক্লিন দিয়ে পিন দিয়ে দেখবেন, যদি হয়ে যায় দেখবেন, যদি না হয় তাহলে লাস্ট ট্রিটমেন্ট আপনি ডাইরেক্ট এটাকে খুলে একেবারে পরিষ্কার করে সম্পূর্ণরূপে তারপর আবার ব্যবহার করবেন। এভাবে ফানিতে বীজাণুর ফলাও যদি আপনার পিন ক্লিয়ার না হয় তাহলে বুঝতে হবে যে এই যে ভিতরে অনেক কাঁচা জমে আছে, এখন কি করতে হবে এটাকে খুলে ফেলবেন আপনারা। এটাকে ভালো করে ধুয়ে নেবেন আপনারা। একটু ভালো করে পরিষ্কার করে নেবেন আপনারা এটা। এটা এভাবে পরিষ্কার করে নেওয়ার পরে এখন আপনারা যে কাজটা করবেন টিস্যু নেবেন, নেওয়ার পরে ভালোভাবে ফানিগুলাকে শুকিয়ে নেবেন একবারে ভালোভাবে, টোটালি যাতে ফানি না থাকে। আর এগুলাকে হালকা একটু বসে দিবেন, এই যে কানেকশনগুলো আছে এগুলো পরিষ্কার হয়ে যাবে। কারণ আমি একটু হাওয়া দিয়ে নিচ্ছি এটাকে, আমার এখানে একটা হাওয়া মেশিন আছে ওখানে একটু হাওয়া দিয়ে দিচ্ছি, তারপর আপনারা সুন্দর করে কালি দিয়ে নেবেন। এখানে ওই যে দেখছেন দিয়ে দিছি যেখানে যেটা পড়ে। এই সব ধরনের কাজ শেষ, এখন আমি পুনরায় ডিপ ক্লিয়ার দিয়ে দেখব। ডিপ ক্লিয়ার দিয়ে দেখবো